আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনিস কুকিং স্টুডিও। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপি আপনারা দেখে বুঝতে পারছেন, আমি চিংড়ি পোলাও রেসিপি নিয়ে এসেছি। খুবই মজার এই চিংড়ি পোলাও আমি কিভাবে তৈরি করি চলুন দেখিয়ে দিই। শুরুতে আমি বড় সাইজের চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠে এভাবে কেটে রক্তটা বের করে নিয়েছি। মাছগুলোকে আমি একটা প্লেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। হাতে ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে, এবার আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি। চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে। এবার তেলটা হালকা গরম হওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়িগুলোকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব, এর চেয়ে বেশি ভাজবো না। এর চেয়ে বেশি ভাজলে এগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে, আর এভাবে ভেজে নিলে মাথাটা ভেঙে যায় না, ভিতরে লবণটা ঢুকে আমার ভালো লাগে, তাই আমি এভাবে প্রথমে ভেজে তারপর রান্না করি। একটু এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এখানে আমি যে পরিমাণ তেল দিয়েছি এ তেলে সম্পূর্ণ রান্নাটা আমি কমপ্লিট করব। এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে একদম নরম করে নিব, ব্রাউন করব না, আর রয়েস মিলটা চলে যাবে। এভাবে ভেজে নিলে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, আরও দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1.5 চা চামচ পরিমাণ। আমি এখানে যে পরিমাণ মশলা ইউজ করছি এটা পোলাও রান্না হওয়া পর্যন্তই, এর চেয়ে বেশি কোনো মশলা আর আমি এখানে দেব না। এবার নেড়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি এখানে 2 কাঁচামরিচ, আমি মাঝখানে ভেঙে দিয়েছি, আপনারা চাইলে কেটে দিতে পারেন ফালি করে। একটু নেড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এভাবে সব মশলাগুলো আমি তেলের মাঝে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আমি আমার পছন্দ মতো পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কমাতে হবে না, 1 চা চামচের চেয়ে কম দিলে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এখানে টক দই 2 টেবিল চামচ পরিমাণ, একটু ফেটিয়ে দিয়েছি। এই টক দইটা আমার ঘরের তৈরি। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি, আমি এটা ব্লেন্ডারে করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ, যেহেতু আমি চিংড়ি ভাজার সময় 1/2 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি সে কারণে এখানে হাফ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি, এতে চিংড়ির টেস্টটা আলাদা হবে, যেহেতু এখানে টক দই ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ পানি, পানি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকনা দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম, মশলাগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখন এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এখানে আর আমি কোনো পানি ইউজ করব না, এই পানিতে চিংড়ি রান্না কমপ্লিট করব। একটু ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি করে চুলাকে 5 মিনিটের জন্য। এতে চিংড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর, এবার একটু নেড়ে দিচ্ছি, চুলা কিন্তু মিডিয়াম আর লো হিটে আছে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা আলাদা হবে আর পোলাও টেস্টটাও ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস 2 চা চামচ পরিমাণ, এবার নেড়ে একটু দিচ্ছি। চিংড়িগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন মশলা থেকে শুধু চিংড়িটাকে একটা প্লেটে তুলে নিব। চিংড়ি তুলে নিয়েছি, এখন এই মশলার মাঝে আমি
পোলাও চালগুলো ভেজে নেব। এখানে আমি কালেজিরা চাল মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ 20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর্যন্ত এই মশলার মাঝে ভেজে নেব। দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। চুলাকে আমি মিডিয়াম হিটে করে দিয়েছি আর মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আপনারা যারা নতুন আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে। আর সব পুরানো ও নতুন বন্ধুদেরকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অসংখ্য ধন্যবাদ। এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ফুটানো পানি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ, অর্থাৎ 3 কাপ দিয়েছি এখানে। শুধু পানি দিলে 3 কাপ দিতাম, তো এখানে দুধ দিয়েছি, তো সমপরিমাণ অর্থাৎ 3 কাপ পরিমাণ ব্যবহার করেছি। চুলা মিডিয়াম হিটে আছে, ঢাকনা দিয়ে রেখে দিলাম। না, আমার এখানে কয়েকটা কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি, আমি কাঁচা পাকা কয়েকটা মরিচ দিয়েছি, এতে দেখতে সুন্দর লাগবে সে কারণে দিয়েছি, আর সুন্দর একটা স্মেল হবে। এবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিয়েছি ক্যাশিউ নাট আর কিশমিশ। এটা আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। চুলাকে আমি একটু মিডিয়াম আর লো হিটে রেখে দিয়েছি। এরপর ঢাকনা তুলে আবারও আমি নেড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি, এতে টেস্টটা ভালো আসবে পোলাওর সে কারণে দেয়া। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে এভাবে সমান করে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আর চুলাকে একদম লো হিটে করে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর ফিরে এসে আমি পোলাওগুলোকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, অর্থাৎ উপরের পোলাওগুলোকে নিচের দিকে নিয়ে যাচ্ছি আর নিচেরগুলোকে উপরে নিয়ে আসছি, এতে সমানভাবে সিদ্ধ হবে। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব, এগুলো আরেকটু সিদ্ধ হবে। একটু সমান করে ঢাকনা দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছে, দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। সাথে সাথে আমি নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। খুব সহজে অল্প সময়ে এই পোলাও তৈরি করা যায় আর এর টেস্টটা কিন্তু মানে কি বলবো, অসাধারণ, খেতে আমার খুবই ভালো লাগে। আমরা খুবই পছন্দ করি, আমরা যারা চিংড়ি খেতে খুব পছন্দ করি তাদের অবশ্যই পছন্দ থাকবে এই পোলাও। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে ট্রাই করবেন। তৈরি হয়ে গেল চিংড়ি পোলাও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।